সুদ্ধা এখানে ভাড়া হয়ে যাচ্ছে, সেখানে বাড়ি নাই, ঘর নাই, আমি কোথায় থাকবো, কোথায় আশ্রয় নেব, কে আমার খাইতে দেবে, তুমি আমার উপর রাগ করছো, কেন ফেলে যাচ্ছ? জবাব নাই। আবারও বললেন, কেন ফেলে যাচ্ছ? এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে, বলতে পারতেছেন না, বুক ফেটে যাচ্ছে, সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে, মুখটা মলিন। হযরত হাজরার হুশ এলো, হযরত হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী, আর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না। প্রশ্ন করলেন, এব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ, এটা কি আল্লাহর হুকুম? হযরত এব্রাহিম বলছেন, অবশ্যই অবশ্যই, আর কিছু বলতে পারলেন না, উপরে হাঙ্গুল চোচ্ছা করলেন, আমার আল্লাহর হুকুম তাই তোমার রেখে গেলাম। হযরত হাজরা বলেন, এব্রাহিম মনে কোনো কষ্ট নিও না, কোনো চিন্তা করো না, তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমিও কোনো চিন্তা করব না, কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে দিতেছ, আমি আমার আল্লাহর উপরে এত বিশ্বাস করি যে আমার রব্বুল আলামিন তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফালাই দিতে বলেছেন, আমার আল্লাহ এমন মেহরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না। হযরতে হাজরা পানির জন্য দৌড়দৌড়ি করলেন, সাফা মারোয়ায়, আপনারা জানেন সব জানা কথা, সাফা মারোয়ায় দৌড়িয়ে দৌড়ি, এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন, আল্লাহর কাছে খুব নাপসন্দ হয়েছে নাকি? এমন পছন্দ হইল আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত তার এই বান্দির আমল, এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল, দৌড়াও, আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও। সুবহানাল্লাহ, ইসমাইল না খেয়ে মরছে, পানির অভাবে মরছে, হযরত জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো। হযরত জিব্রাইল পায়ের আঘাত করলেন, সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো, জমজম থাম থাম। হযরত হাজরে এসে দেখেন পানি ছিকছিক করতেছে চতুর্দিকে, পানি থামানো যায় না, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না। তারপরে তিনি বলছেন, জমজম মানে থাম থাম, পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না, সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে, লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে, উজু করে, লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, জেদ্দায় যায়, সমস্ত জায়গায় যায়, দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত কাকে বলে? এগুলো কি কপাল পোড়াদের, কপাল পোড়াদের কিসমতে হবে? কপাল পোড়াদের কিসমতে হবে? আল্লাহ পাক ইমানদার মোমেনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, ফিহে আয়াতুন, ফিহে আয়াতুন বাইয়িনাত, অসংখ্য নিদর্শন, এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে, তাকায় দেখো কত নিদর্শন। আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে, আল্লাহ পাক বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। আমার বন্ধুগণ, এরই বলে সারেন্ডার করা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার হয়ে গেলাম। সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাশ করলেন, আরো এক পরীক্ষায় দুটা পাশ করছেন কিনা, সুবহানাল্লাহ। এবার তিন নম্বরের পরীক্ষা, তিন নম্বর, ছেলে এবার বড় হয়েছে, নাদুস নুদুস চেহারা সুন্দর, সুবহানাল্লাহ, নাদুস নুদুস চেহারা, জ্ঞান হয়েছে, এবার যাও ছেলেকে জবাব কর, সুবহানাল্লাহ। দেখা একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা, ছেলের জবাব করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমারে ভালাইও না, বলছেন না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন, তারে বললেন পরিষ্কার, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি, বলো তোমার অভিমত কি, ফানজুর মাদা তারা, বলো তোমার অভিমত কি। হযরত ইসমাইল বলতে পারতেন, আব্বা আপনি আমার বাবা, আমার মায়ের শুদ্ধ এখানে ফালাই দিয়ে গেছেন, বছরের পর বছর খাবার দেন নাই, পরার দেন নাই, খোঁজ খবর নেন নাই, আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন, বলতে পারতেন না? তিনি কি তা বলেছেন? না, এর নাম মুসলমান, চিল্লায় বলেন সুবহানাল্লাহ,
এর নাম মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হযরত ইসমাইল কি জবাব দিলেন হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন হে পিতা আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলের এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর পয়গম্বর আর পয়গম্বরেরা নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্যধারী পাবেন আমি ছটফট করব না দৌড় দেব না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জবহ করার সময় আমার হাত পাও বাঁধেন যাতে করে জবহের বেদনায় যন্ত্রণায় আমার হাত পাও আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে হাত পাও বাঁধেন দুই নম্বরে আপনার চোখটাও বাঁধবেন ভালো করে যাতে করে আমার গর্দান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গর্দান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গর্দানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখটা বান্ধি নিয়েন তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে তিন নম্বরে আর একটা দাবি হল আমার মা হাজরাত জনম দুঃখিনী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত বাঁকা জামাতা আমার মায়েরে দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হযরত ইব্রাহিম ছেলের হাত পা বাঁধলেন নিজের চোখ বেঁধেছেন আল্লাহর আকাশে ফেরেশতারা তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই কি কঠিন পরীক্ষা নিজের ছেলের গলার চুরি চালানো বাপের পক্ষে কি সম্ভব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবীন বাপ বেটা দুজনে রাজি হয়েছে ছেলেটারে কাজ করিয়া ছুরি ধরছে ছুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহর কি ইচ্ছা আছে ইসমাইল জবাব হয়ে যাক আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক কিনা ছেলে জবাব হবে কি হবে না এটা কি জানা আছে তার তার জানা আছে জবাব হবেই শক্তভাবে ছুরি চালাচ্ছেন কাটে না গলা কাটে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতারা কাঁদতেছে এই দৃশ্য দেখে আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন দুম্বা ইসমাইলকে হযরত ইব্রাহিমের তো চোখ বান্ধা ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা সামনে দিয়েছে দুম্বা জবাব হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শুনায় দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন আমি ইব্রাহিমকে ডেকে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে সুবহানাল্লাহ দোয়া করেন না আপনারা কোন সময় দরুদের দরুদ কিয়ামত পর্যন্ত দোয়া করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে এর নাম মুসলমান মদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব মানতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপর্দা করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি
এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা ইনশাআল্লাহ হইতে পারবো ইনশাআল্লাহ এই ধরনের মুসলমান হইতে রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা রাজি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রাসূল যেভাবে করেছেন আমার পা পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা ফেরা সব করতে হবে আল্লাহর আল্লাহ যেভাবে বলেছেন রাসূল যেভাবে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين هي بالشاشرة بور نانگور بسلام المدد داخل হয়ে যাও একটু আটটু না সবটুকু